মুক্তি পেতে চলেছে বাঘবন্দি খেলা। মুখোমুখি এই ছবির অন্যতম দুইজন অভিনেতা জিৎ এবং সায়ন্তিকা। এই ছবির ব্যাপারে কী বললেন তারা, প্রশ্ন উত্তর জেনে নেবার পালা এবার। বাঘবন্দি খেলা রিলিজ করছে 16 নভেম্বর, অর্থাৎ ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে সমস্যা হবে না। জবাবে জিদ্দা বলেন, ছবিটা ভালো হলে তাকে কোনো কিছুই থামাতে পারবে না, কোনো ঝড় বৃষ্টি সুনামি থামাতে পারবে না, আর এই ছবিটা তো বড় করে রিলিজ হচ্ছে। এই ছবির উইকনেস কি জানতে চাইলে বস বলেন, তিনটি আলাদা স্টোরি, বিশাল স্টার কাস্ট, তিনজন ডিরেক্টর বোর্ডে, বড় ইউনিট, অডিয়েন্সকে অনেক কিছুই দেবে এই ছবিটা, এইটুকুই বলতে পারি। এই প্রথম কোনো ছবিতে আপনি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসঙ্গে রয়েছেন, তাও গল্প আলাদা। জিৎ হ্যাঁ, বোম্বাদার সঙ্গে পোস্টার শেয়ার করছি, ভালো লাগছে, যদিও গল্প আলাদা, তবে শুধু বোম্বাদা নয়, সোহমের সঙ্গে আমি আগে কাজ করিনি। একই ছবিতে তিনজন নায়ক, প্রতিযোগিতা কি বেশি? তখন বলেন, কম্পিটিশন, কার সঙ্গে কম্পিটিশন, বোম্বাদা সবসময় নাম্বার ওয়ান, অ্যাজ লং অ্যাজ আই ওয়ার্ক। আমার বাংলা ছবি যদি কোনোদিনও 100 কোটি টাকার বেশিও ব্যবসা করে, তাও আমার কাছে নাম্বার ওয়ান থাকবে বোম্বাদা, আমার দাদার মতো। বলিউডে এই ধরনের ছবি অনেক হচ্ছে। টলিউডে তো অনেক বিভাজন রয়েছে, অনেক প্রোডাকশন হাউজের সঙ্গে অনেকেই কাজ করতে পারে না। তখন জিদ্দা প্রশ্ন থামিয়ে একটু হাসি দিয়ে বলেন, কারা আছে এরকম? দেখুন, এই ছবিটা একটা আলাদা পারসেপশন দেবে, অনেক কিছুর উত্তর দেবে ছবিটা। রেজাল্ট কী হবে আমরা জানি না, কিন্তু ছবিটা আলাদা তো বটেই। এই ছবিতে আপনি এবং সায়ন্তিকার প্রথম গল্প বাঘ, আপনি তো গল্পের বাঘ। জিৎ বলেন, ইয়েস, বাঘ কিন্তু আমার বাঘিনীকে ভয়ও পায়। বাঘ বাঘিনীকে ভয় পায়, জিৎ কি রিয়েল লাইফেও নিজের স্ত্রী মোহনাকে ভয় পায়? তখন জিদ্দা বলেন, আমি মোহনাকে ভালোবাসি, কেন ভয় পাবো? আমি যাকে ভালোবাসি তাকে ভয় পাবো কেন? আরও অনেক কথাই শেয়ার করলেন জিদ্দা ও সায়ন্তিকা। এখন অপেক্ষার পালা, 16 তারিখ থেকে কেমন কাঁপাতে পারে মুভিটি। সবাই হলে গিয়ে অবশ্যই মুভিটি দেখবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।